শুভ সন্ধ্যা সবাইকে নমস্কার যতনা খুলঙ্খা আজকে আমাদের ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে যে বিয়াল্লিশতম বইমেলার যে উদ্বোধনী অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমাদের মাঝে মঞ্চে স্থিত আছেন আমাদের পবিত্র বিধানসভার মাননীয় উপাধ্যক্ষ শ্রী রামপ্রসাদ পাল মহোদয় উপস্থিত আছেন এই পবিত্র বিধানসভার চিফ হুইপ মাননীয় কল্যাণী সাহা রায় মহাদয়া তাছাড়া এই এলাকার আমাদের বাদারঘাট বিধানসভার অত্যন্ত জনপ্রিয় বিধায়িকা শ্রীমতী মিনারানী সরকার মহাদয়া এবং আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের সবার পরিচিত মুখ মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় উপস্থিত সেক্রেটারি আইসিএস ডিপার্টমেন্টে ডক্টর পি কে চক্রবর্তী এবং আজকে আমরা যে একুশ একুশে ফেব্রুয়ারির যে দিনটি উদযাপন আমরা করেছি সেখানেও উপস্থিত ছিলেন জনাব আরিফ মোহাম্মদ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার আগরতলা তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয় ভাইস চেয়ারম্যান স্টেট লেভেল কালচারাল অ্যাডভাইজারি কমিটি এবং একটু আগে যিনি এত সুন্দরভাবে এখানে বক্তব্য রাখলেন আমার খুব প্রশংসা করলেন যিনি এবং আগরতলা শহরকেও খুব সুন্দরভাবে উনার চোখে যা দেখলেন এবং বুঝলেন আমাদের সামনে উনি বর্ণনা রেখেছেন উনি আর কেউ নন বিখ্যাত বাংলাদেশের সাহিত্যিক শ্রী সুভাষ সিংহ রায় মহোদয় ডাইরেক্টর ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের শ্রী বিম্বিশ্বর ভট্টাচার্য মহোদয় এবং মঞ্চের নিচে আয়াস যারা উপস্থিত আছেন কবি সাহিত্যিক লেখক এবং দেশ বিদেশ থেকে আগত বই বিক্রেতাগণ রাজ্যের বিশিষ্ট সাংবাদিকগণ বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত ছাত্রছাত্রী বৃন্দ এবং এই এলাকার সুধী নাগরিকবৃন্দ মা ও বোনেরা এবং প্রিয় সাংবাদিক বন্ধুরা সবাইকে বৃষ্টির মধ্যে আপনারা বৃষ্টিকে উপেক্ষা করে এতক্ষণ ধরে দীর্ঘ সময়ে আপনারা এখানে বসে ছিলেন এর জন্য আপনাদের এবং আজকের এই বিয়াল্লিশতম বইমেলা উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি একটা বিশেষ দিন আজকে আপনারা সবাই জানেন একুশে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক যে ভাষা দিবস আমরা তার ইতিহাস একটু আগে শুনেছি সকালেও আমরা সেই প্রোগ্রাম করেছি তো এই বিশেষ দিনেই আজকের এই বিয়াল্লিশতম বইমেলা যেভাবে আরও বেশি করে আমাদের এটা আনন্দ উল্লাসের মধ্যে করা যে চেষ্টা আমাদের ছিল সেটা একটু বৃষ্টির কারণে বিঘ্নিত হয়েছে কিছু করার নেই সব জায়গায় আমাদের সেটাকে মানিয়ে নিতে হয় তো আবার কালকে আবার সুন্দর হবে আশা করি আমাদের এই যে প্রাকৃতিক যে সমস্যা হলো সেটা নিশ্চয়ই সুন্দর হবে এবং প্রচুর লোক এখানে আসবে সমাগম হবে এবং আমাদের সিবিএসির পরীক্ষাও শুরু হয়ে গেছে আপনারা জানেন যে আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা ওরা পরীক্ষায়ও এখন ব্যস্ত তাদের প্রিপারেশন নিয়ে তারও আসতে পারিনি তা আমার মনে হয় আমাদের এই বইমেলা উপলক্ষে আমাদের একটা প্রিপারেটরি একটা মিটিং হয়েছিল তো আমি এখানে এই বিষয়টা আমি বলছিলাম আমাদের সেক্রেটারি মহোদয়কে যে এই সব বিষয়ে কিন্তু আমরা আলোচনা করেছি যে আমাদের ইলেকশন আছে ইত্যাদি ইত্যাদি কিন্তু এই জিনিসটা কিন্তু আসেনি যে ওই সময়ে পরীক্ষাও কিন্তু আমাদের মাথায় ছিল না তো আমি আশা করি যে আগামী বছর থেকে আমরা একটু আগে এই সব বিষয়গুলো আর এখনই লিখে রাখলে ভালো হয় তাহলে আগামী বছর ইলেকশন তো আর হবে না কিন্তু এই বিষয়টা যেন আমরা নিশ্চয়ই আমাদের গোচরে যেন থাকে আমাদের ডেটটা ফিক্স করার ক্ষেত্রে এখানে আরেকটা বিষয় একুশে ফেব্রুয়ারি বাংলাদেশেও কিন্তু অত্যন্ত উল্লাস উদ্দীপনার মাধ্যমে এই দিনটা ওনারা পালন করেন তো ওখান থেকেও কিন্তু অনেক যারা বই বিক্রেতারা আসেন প্রকাশকরা আসেন তাদেরও অসুবিধা হয় তো সব কিছু চিন্তাভাবনা করে আগামী দিন আমি আশা করি যারা কমিটিতে আছেন এই বিষয়টা আপনারা চিন্তা করবেন আমরা জানি ছোটোবেলায় বইমেলা আমরা দেখেছি যে বইয়ের জন্য বইমেলা না আমি বইয়ের জন্য বলছি বই কীরকম একটা জিনিস আমাদের এখানে লাইব্রেরি ছিল আমি সব জায়গায় এই কথাটা বলিও বীরচন্দ্র লাইব্রেরি ওয়ান অফ দ্য ওল্ডেস্ট লাইব্রেরি ইন ইন্ডিয়া মানিক্য দিকে অনেকে অনেক কথা বলেন যে কিছুই করেনি কিছুই করেনি আগে সরকার প্রায়ই বলতো আমি এক এক সময় অবাক হই যে মানিক্য ডাইনেসটি কি না করেছে রাস্তাঘাট স্কুল কলেজ মানে বিদ্যাপীঠ থেকে এভরিওয়্যার তাদের আমরা দেখতে পাই তাদের নিদর্শন আমরা দেখতে পাই সেই জায়গায় দাঁড়িয়ে বীরচন্দ্র যে পাবলিক লাইব্রেরি ছিল প্রতি রোববারে নতুন নতুন যারা রাইটার নতুন নতুন বই বেরোতো আমরা সাড়ে চারটা পাঁচটার সময় ওখানে বীরচন্দ্র লাইব্রেরির ওখানে গিয়ে লাইন ধরে দরজা তো খুলতো না দাঁড়িয়ে থাকতাম ইট দিয়ে রাখতাম ওখানে লাইন দিয়ে কারণ আমরা জানি যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস ভিতরে গিয়ে কার্ডটা দেখিয়ে যে বইটা নতুন বেরোলো সেই বইটা এই যে বইয়ের প্রতি আকর্ষণ আমার যদি একদম ছোটোবেলায় সেই আকর্ষণটা আমি তো একজন এক্সেপশনাল কেউ নই কিন্তু আমার সাথে বহু লোক ছিল এবং এই যে লাইনটা দিলাম বই এই যে ইটটা যে পাতলাম ইট নিয়েও ঝগড়া সেইরকম অবস্থা ছিল অর্থাৎ এই যে কালচার এখন কিন্তু আমরা দেখতে পাই না আমি এখনও বিট লাইব্রেরির আমি মেম্বার আমার দু তিনবার রিভিউ মানে রিনিউ করতে হয়েছে কিন্তু এখন দেখি সেই ধরনের আমি পাইনি সেই রকম ভিড় তো এটা কী বলবো এখন এখন তো প্রযুক্তির কারণে এত ডেভেলপ হয়ে গেছে যে বই এখন মানে আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসে তো এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সবই আছে আমাদের মোবাইলের মধ্যেও চলে আসে আমার মনে আছে সেখানে গিয়ে ছদ্ম নামেও যারা লেখক তাদের নামও আমাদের মুখস্থ হয়ে যেত জরাসুন্দর কথা আমার এখনও মনে আছে তো এইগুলো আমাদের মুখস্থ ছিল তখন এবং এর মধ্যে যখন বই দেখতাম যে ছদ্ম নামের বইটা কি এবং ওই বইয়ের যা পড়ার পরে এরকম একটা ভিতরে ফিল হতো যে ওনার বইটা যদি নতুন কিছু বেরিয়ে গেছে বেরিয়েছে কিনা তার উপর ভিত্তি করে আমরা ওই স্লিপটা দিতাম যে এই বইটা আছে কি না তো এই যে একটা আগ্রহ জানার যে একটা আকাঙ্ক্ষা একটা রাশি ক্ষুদায় যে আমরা সবসময় থাকার জন্য সেটা কিন্তু আমি জানি না এখনকার ছেলেমেয়েরা আমাদের থেকে আরও বেশি অনেক ট্যালেন্ট অনেক বেশি ওরা জানে ওদের মস্তিষ্ক অনেক বেশি কাজ করে এখন যদিও মোবাইলের মাধ্যমে সব হয় সব জানে সব কিছু কিন্তু তারপরও বইয়ের যে স্বাদ তার যে রস সেটা কিন্তু এই আপনার মোবাইল এবং ইলেকট্রনিক যুগে সেটা সম্ভব না আমি মনে করি এবং যেখানে অর্থনীতির বিষয় হোক মেডিকেল সায়েন্সই বলুন বা অন্যান্য যেসব আমাদের পলিটিক্যাল সায়েন্স বলুন যাই বলুন সেখান থেকে আমরা যদি অনেক সময় আজকাল কিন্তু আমি চিকিৎসক হিসেবে বলছি অনেকে মোবাইল দেখে চিকিৎসা করে ফেলে এটা কিন্তু সাংঘাতিক বিপজ্জনক কারণ যতক্ষণ ধরে বইয়ের মধ্যে এবং তার যতক্ষণ সিলমোহন না পড়বে সেই সিলমোহর না পড়লে বইয়ে যতক্ষণ ধরে না আসবে সিলমোহর না পড়বে ততক্ষণ ধরে সেটাকে কিন্তু মানুষ গ্রহণ করা উচিত নয় ঠিক আছে নতুন নতুন কিছু থাকে আমরাও ক্লাস নিতে গেলে মেডিকেল কলেজে যখন পড়াতাম একটু দেখে নিতাম নতুন কিছু আছে কিনা আমি বলছি না সব ঠিক নয় কিন্তু নিজের যে পুরনো জিনিসগুলো আছে তার মধ্যে আমরা দেখতাম যেটা এটা অ্যাড করা যায় কি না আরও দু চুন তিন জায়গায় দেখে তারপর আমরা সেটাকে অ্যাড করতাম তো এখনও আজকের এই মেলাতে আমি বলবো মানুষের মধ্যে কারণ গত বছরও যে বিক্রয় বিক্রি এখানে হয়েছে একটা বিশাল সংখ্যা এখানে বই বিক্রি হয়েছে তবেই তো প্রকাশকরা এবং যারা বই বিক্রে তারা এখানে আসছেন রাইটাররা আসছেন নিশ্চয়ই বই বিক্রি হয় এবং বই পড়ার শুধু এটা একটা কেনার যেমন নেশা দরকার বই পড়ারও কিন্তু একটা নেশা দরকার এই দুটো ভেরি ইম্পর্টেন্ট নেশাও কিন্তু নেশা থাকতে হবে কেনার আরেকটা জিনিস আমি দেখি এটা মিসিং আমি যেটা দেখি সেটা হচ্ছে আগে আমরা যখন কোনো অনুষ্ঠানে যেতাম সেখানে কিন্তু এখন তো আমরা কথাই কোথায় ফুল নিয়ে চলে যাই সে বুকের মতো করে বুকে দিয়ে চলে আসি প্রেজেন্টেশনটা কমে গেছে কিন্তু আমার মনে হয় এটা আমরা কেননা আমরা ভাবে আবার শুরু করে যারা রাইটার তারাও উৎসাহিত হবে বইয়ের যারা প্রকাশক তারাও উৎসাহিত হবে বইয়ের যে ভলিউম মানুষের কাছে পৌঁছবে পড়বেও সে আমার মনে আছে এখনও আমাদের যে বিভিন্ন অনুষ্ঠানে যে বই যারা দিয়েছেন তাদের কত সুন্দর করে লেখা উপহার করে কি সুন্দর করে লিখতো এই কালচার কিন্তু এখন চলে গেছে তা আমার মনে হয় ফুলেরও যে বুকে আমরা কিনি দোকান থেকে তার যে দাম তার পরিবর্তে বই যদি কিনে আমরা এখন থেকে আমরা কেন এটা চেষ্টা করি না যে শুধু বই দেব এই বইয়ের দিলে কিন্তু অনেক বেশি উৎসাহিত করা হবে এবং বইমেলা কিন্তু সারা বছরই চলবে আমি মনে করি এবং যারা বিক্রেতারা আছে বিভিন্ন জায়গায় তারাও উৎসাহিত হবে এবং আনবেও বাইরের থেকে নতুন নতুন বইয়ের সেটা বাংলাতেই হোক হিন্দিতেই হোক ইংলিশেই হোক এবং আমি নিজেও দেখেছি আমাদের কিছুদিন আগে আমি দিল্লির থেকে আসছিলাম আমাদের একজন সহকর্মী উনি দিল্লির স্টেশন এয়ারপোর্টে হঠাৎ করে একটা বই নিয়ে আসলেন এবং বইয়ের আমি নাম বলছি না নামটা ছিল আমি এটা বললে এটা কারণ পলিটিক্যাল বিষয় আছে এটা তো আমি দেখলাম এই বয়সে উনার মধ্যে আমাকে আমাকে বলছেন যে বইটা কিন্তু তুমি পড়বে কারণ খুব ইটার ভিতরে অনেক জিনিস আছে এবং এই যে টু আওয়ার্স বা টু অ্যান্ড হাফ আওয়ার্সের যে জার্নি দিল্লির থেকে আসা সে পুরো বইটা কিন্তু পড়ে ফেললো এই যে আমাদের মধ্যে এই যে আগে ট্রেনে যাওয়া আমরা সবসময় এই বই পড়ার যে অভ্যেসটা সেটা কিন্তু কমে গেছে আমরা সিনেমা হলে আগে আমরা সিনেমার লাইনে সিনেমায় যেতাম সিনেমা হলে টিকিট পাওয়ার জন্য কত সমস্যা এদিক এদিক ধরে অনেককে বলে টিকিট সংগ্রহ করতাম কিন্তু এখন এখন কিন্তু ঘরের মধ্যেই সিনেমা দেখা যায় ঠিক তদ্রু এখন বইয়ের যে বিষয় যেহেতু স্ক্রিনে দেখা যায় তো সেই কারণে বইটা কম গেছে আমি আশা করি এই বইমেলার মেইন উদ্দেশ্য যেটা হবে যে মানুষকে আরও উৎসাহিত করতে হবে এবং পড়ার যে অভ্যেসটা শুধু পাঠ্যগত বই পড়লেই হবে না পাঠ্যের বই আমি এখন ফিজিক্সকে পড়লাম আর যে সিলেবাসের বাইরেও যে আরও জগৎ আছে সেটা একমাত্র এই বইয়ের মাধ্যমে সেটাকে চেনা যায় এটা সারা পৃথিবীর উইন্ডো এটা এবং যে লেখক যিনি লেখেন তার যে চিন্তা ভাবনা যেটা আমার মধ্যে সেটা নেই তার মাধ্যমে এই যে মানে একটা বিশাল কসমোপলিটেন যে চিন্তাধারা সব মানুষের যে চিন্তা ভাবনা তার বিষয়ে আমরা যখন জানবো তা আমাদের মধ্যে উৎকর্ষতা সেটা ডেভেলপ করবে নিজেকে আমরা চিনতে পারবো আমরাও কোথায় আছি এবং আগামী দিন আমরা কোথায় যাব সেই বিষয়ে আমরা জানতে পারবো আজকে বইমেলাতে এ বৃষ্টির দিনও আপনারা সবাই এসছেন বসেছেন অনেকক্ষণ ধরে আমরাও আমিও বসেছি সেখানে আমরা সবাই এখানে যারা আছি অত্যন্ত ভালো লাগলো এটা যে অন্ততকে আমরা উই হ্যাভ এনজয়েড দিস পার্টিকুলারলি দিস ইভেন্টস আমি আশা করি যে আগামী বছর এই বইমেলা আরও উত্তরোত্তর শ্রী বৃদ্ধি ঘটবে এবং যারা বাইরের থেকে এখানে আসছেন বাংলাদেশ থেকেও যারা এসছেন এখানে আমাদের সামনে কথা বলেছেন সবাইকে আমি ধন্যবাদ দেব যে ওনারা কষ্ট করে এত দূর থেকে এসছেন যারা আমার এই স্টেজের নিচে বসে আছেন তাদের আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার জয় হিন্দ